চট্টগ্রামের রাউজানে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে ভারী বৃষ্টি কমে যাওয়ায় বন্যার পানি নেমে গেছে পানি নামার সঙ্গে সঙ্গে বেশে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র রাউজান ইউনিয়নের বাগিচা এলাকায় হাফেজ বজলুর রহমান সড়ক ক্ষতবিক্ষত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় চেয়ারম্যান বি এম জসিমুদ্দিন হিরুর নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী সহ স্থানীয় লোকজন সড়কটি মেরামতের পর যান চলাচল স্বাভাবিক হয় এই ইউনিয়নে আনুমানিক দুই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় চেয়ারম্যান বি এম জসিমুদ্দিন হিরু গ্রামীণ রাস্তা প্রায় রাস্তা তলিয়ে গেছে ছিঁড়িয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে এমন কি। উপজেলার প্রধান সড়ক আফেজ বজর রহমান সড়ক সেটাও যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে আমার ইউনিয়নে আমি যদি একটা হিসাব এমনি আনুমানিক হিসাব ইয়ে করি প্রায় দেড় দুই কোটি টাকার মতন এই বেসরকারি রাস্তাঘাট এবং মানুষের কাঁচা ঘর বাড়ি এগুলো ক্ষতিগ্রস্ত এদিকে অতি বৃষ্টি ও পাহাড়ি ডলে কদলপুর ইউনিয়নেও কয়কতির চিত্র বেঁচে উঠেছে এই ইউনিয়নে হামদুমিয়া চৌধুরী সড়ক তসলিম চেয়ারম্যান সড়ক ফটিকছরি ছড়া গুচ্চগ্রাম সড়ক কদলপুর স্টুডেন্ট সড়ক হাফেজ বজরুর রহমান লিং সড়ক আবুল হুসেন পোস্টমাস্টার বাড়ি সড়ক কালামিয়া বাড়ি সড়ক সহ বিভিন্ন সড়ক ক্ষতবিক্ষত ও পুকুরের মাছ বেঁচে গেছে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান তসলিম চৌধুরী কদলফুৰ ইন বন্য সৃষ্টি হৈয়েছে আৰু অনেক ৰোডগাৰ্ড নষ্ট হৈ গৈছে ফুকুৰৰ মাছ পানীতে ডুবে চলি গৈছে রাউজান পৌরসভার ছয় নাম্বার ওয়ার্ডের ক্রুনার মায়ের সড়কের বিটুমিন উঠে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা নোয়াজেশপুর ইউনিয়নের ছয় নাম্বার ওয়ার্ডের মিলন মাস্টারের ঘাটায় সত্যকালের ভাঙনে জন দে নামের এক ব্যক্তির বসতগড় সহ কয়েকটি বসতঘর বিলীন হয়ে গেছে কালের পরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আশু দে চন্দন দে কাজল দে নারায়ণ দে সজল দে রাজু দে বাসুদেব অজিত মল্লিক নুরুসাফার বসতগড় ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন প্রায় তিরিশটি বসতগড় খালে বিলীন হয়ে গেছে ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও অনেক আর বসতগড় এখন আরা বাইতে 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 এখন আরা এখন স্কুলে চলে আসছে এখন আরা তো আর কিছু জায়গা কোনো জায়গা নাই আছে মানে 30 পরিবারের মতো মানে কি না তাই আমাদেরকে সব নিয়ে গেছে আমরা খুব কষ্টে আছি বাচ্চা কাচ্চা স্কুলে দিতে পারি না খাওয়া দাওয়া নাই আমরা বাচ্চা কাচ্চার লালন পালন করে নিয়ে পারি এখন আমাদের বাচ্চা কাচ্চারা খুব সংকটের মধ্যে আমরা পড়ে রইছি এদিকে ডাবুয়া খালের পার ভেঙে তীব্র বেগে ঢুকে পড়া পানিতে ডাবুয়া হলদিয়া চেকদার ইউনিয়নের যোগাযোগ অবকাঠামো তছনছ করে দিয়েছে রোববার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাওজানের সাংসদ এবিএম এম করিম চৌধুরী তিনি চিকদার ডাবুয়া হলদিয়া সুলতানপুর গহিরা ও রাওজান ইউনিয়নের দুর্গত মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন